বহু প্রাচীনকাল থেকেই নাটক বা থিয়েটার মানুষের ভাব প্রকাশের অন্যতম এক অস্ত্র। সভ্যতার বিভিন্ন ভাঁজে ভাঁজে নাটক মানুষের সাথী হয়ে উঠেছে তার মনের কথা বলার জন্য। আজ আমরা এসে পৌঁছেছি প্রখ্যাত নাট্য অভিনেতা এবং নাট্য পরিচালক শ্রী সুশান্ত ব্যানার্জির কাছে। আসুন তার সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক বর্তমান নাটকের রূপরেখা। প্রথমেই আপনার কাছে জেনে নিতে চাইবো যে কবে থেকে আপনার এই থিয়েটারের জগতে পথ চলা? খুব পেছনের প্রেক্ষাপট যদি দেখতে হয় তাহলে স্কুল লাইফ থেকেই থিয়েটার করতাম এবং পরবর্তী ক্ষেত্রে সিরিয়াসভাবে নাট্যচর্চার সূচনা থিয়েটার টেন্টের হাত দিয়ে এবং ননী দাসের গাইডেন্সে, এবং তার পরবর্তী ক্ষেত্রে সালটা সম্ভবত 1997, সেই সময় আমি স্বপ্ন সন্ধানীতে জয়েন করি 97-98, এবং তারপর দীর্ঘ 10-12 বছর স্বপ্ন সন্ধানীতে আমি নাটক করেছি এবং তারপর আবার থিয়েটার টেন্টে ফিরে আসা, এবং থিয়েটার টেন্টের যিনি প্রাণপুরুষ আমাদের সবার অভিভাবক ননী দাস সম্প্রতি প্রয়াত হয়েছেন, তা ওনার সেই পরিমাণে আর ইনভলভমেন্ট ছিল না দলটার প্রতি, কারণ ওনার শারীরিক কারণে, বয়সজনিত কারণে উনি একটু বিশ্রামে চলে গেছিলেন এবং দলটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল। সেই সূত্রে আমি তখন দলে নির্দেশকের দায়িত্ব গ্রহণ করি এবং তারপর থেকে আমি নির্দেশনা দায়িত্বে আসি, নির্দেশনা এবং অভিনয় দুটোই। নাট্যাভিনেতা বা নাট্য পরিচালক হিসেবে আপনার সবথেকে উজ্জ্বল স্মৃতি কোনটা? এইভাবে তো একটা নয়, বিক্ষিপ্তভাবে বহু স্মৃতি রয়েছে। যেমন একটা হচ্ছে যখন একটা চরিত্রকে নিয়ে মঞ্চে প্রথমবার, মানে বড় ধরনের চরিত্রকে নিয়ে মঞ্চে প্রথমবার নামা, সেটা রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে সর্দার বলে একটা ক্যারেক্টার করেছিলাম আমি, সেটা একটা আমার কাছে উজ্জ্বল হয়ে রয়েছে স্মৃতিতে। তারপর ব্রজসুন্দর দাসের নির্দেশনা একটা নাটক আমরা করেছিলাম থিয়েটার টেন্টের ব্যানারেই, অগ্নিকোণ বলে, সেখানে অনেক অভিনেতার মধ্যে একটা চরিত্র ছিল আমার, আর্থার ইলিংডন, সেই চরিত্রটাকে প্রেজেন্ট করা, তখন অনেক বয়সটা অনেকটাই কম ছিল। পরবর্তী ক্ষেত্রে স্বপ্নসন্ধানীতে গিয়ে NSD ফেস্টিভ্যালে 4 বার পার্টিসিপেট করা, রঙ্গশঙ্করা ফেস্টিভ্যাল, পৃথ্বী থিয়েটার ফেস্টিভ্যাল, এই বড় ধরনের যে ফেস্টিভ্যালগুলোতে নাটক নিয়ে উপস্থিত হওয়া এবং অ্যাজ এ পারফর্মার সেই নাট্য ফেস্টিভ্যালগুলোতে পারফর্মেন্স করা, এই সমস্তটা মিলিয়েই একটা উজ্জ্বল স্মৃতি আমার মনে রয়েছে। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে পরিচালক হিসাবে যখন আমার প্রথম নাটক চেকমেট আমি পূর্ণাঙ্গ নাটক ডিরেক্ট করলাম এবং সেটার প্রথম রজনীর পর যে স্যাটিসফ্যাকশন, এটা ঠিক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা একটা নতুন ডিরেক্টর, তার ভাবনা চিন্তা, তার নাট্যবোধ এবং তার রাজনৈতিক মতাদর্শ সমস্তটা মিলিয়ে তো একটা নাটকে প্রতিফলন ঘটে। সেইখান থেকে দাঁড়িয়ে আমার নিজের কাছে খুব ভালো লেগেছিল যে এই চেকমেট নাটকটা করতে গিয়ে আমাকে অনেক পড়াশোনাও করতে হয়েছিল এবং যার একটা ছাপ অবশ্যই প্রোডাকশনটার উপরে ছিল, এটাও একটা বড় উজ্জ্বল স্মৃতি। বর্তমানে OTT এবং বিভিন্ন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য বিনোদন আজকে মানুষের হাতের মুঠোয় একেবারে, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নাটক কতটা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? মানে আমি বলছি স্টেজ থিয়েটার। আচ্ছা, প্রথমত হচ্ছে থিয়েটার চিরকালই সন্ধ্যে 6:30 জন্ম নেয়, 9:00 মারা যায়। থিয়েটারকে প্রিজার্ভ করা যায় না, থিয়েটার এমন জিনিস নয়, থিয়েটার লাইভ পারফরমেন্স, থিয়েটারকে তুলে রেখে দেওয়া যায় না। কথার কথা, আজকে ইউরোকাপ চলছে, কোপা আমেরিকা চলছে, লিওনেল মেসি যখন খেলতে নামছে তার যে উন্মাদনাটা থাকে মাঠে নামার পর, পরবর্তী ক্ষেত্রে সেই ম্যাচটা রিভিউ দেখতে দেখতে সেই উন্মাদনা কিছুতেই কোনোভাবেই থাকে না, বা আমরা যখন লাইভ দেখি ম্যাচটাকে যে উন্মাদনাটা থাকে, পরে যখন আমরা হাইলাইট দেখি বা সেই ম্যাচটা রেকর্ডেড ভার্সনটা দেখি, সেই উন্মাদনাটা কখনোই থাকে না। ঠিক সেরকম থিয়েটারটাও কোথাও লাইভ পারফরমেন্স, একেবারে সরাসরি স্টেজে পা রাখা, জনতার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা দর্শকের সাথে, এই জিনিসটা কোনোভাবে
কোনো রেকর্ডেড বা কোনো মাধ্যম দিয়ে প্রিজার্ভ করা সম্ভব নয়। কিন্তু এই লকডাউনের সময় যেটা আমাদের কাছে ভীষণ অনভিপ্রেত, যে ঘটনাটা ঘটেছে গত বছর থেকে কোভিডের জন্য, কিছু করার নেই, সামগ্রিক পরিস্থিতির দিকে তাকিয়ে সবাইকেই তা মানতে হবে। থিয়েটার অনেক দিন ধরে মঞ্চের বাইরে, এবং সেই অর্থে নাট্য দলগুলো পারফরমেন্স করতে পারছে না স্টেজে দাঁড়িয়ে, তার জন্য তারা বিভিন্ন রকম মাধ্যম বেছে নিয়েছে। পথনাটিকা চলছে, তার সঙ্গে সঙ্গে রেকর্ড করে ইউটিউবে আপলোড করা চলছে। সবসময় একটা বিকল্প পথ থিয়েটার ঠিক খুঁজে নেয়, জলের মতো, জল যখন যেতে যেতে কোথাও বাধা পায় ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা খুঁজে নেয়, ঠিক সেরকমভাবে। কিন্তু মূল থিয়েটারের যে জায়গাটা, সেই জায়গাটায় আমি এখনও মনে করি যে শতকরা 100 ভাগ লোক এক কথাই বলবেন যে স্টেজে দাঁড়িয়ে পারফরমেন্স করতে যে মজাটা, সেটা রেকর্ডেড ভার্সনে সেই আনন্দটা দর্শককে দিতে পারে না। আগেকার দর্শক এবং বর্তমান দর্শক এর সংখ্যার কোনো তফাত বা ব্যবহার ভিত্তিক কোনো তফাত কি দেখেছেন? হ্যাঁ, একটা বহুদিন আগের একটা সাক্ষাৎকারের কথা উল্লেখ করতে চাই। সৌমিত্র বসু বলেছিলেন যে আমাদের থিয়েটারটা পরিধিটা এরকম হচ্ছে যে আগে ছিল পশ্চিমবঙ্গের থিয়েটার, তারপর কলকাতার থিয়েটার, তারপর একাডেমির থিয়েটার, তারপর একাডেমির নিচতলার থিয়েটার, তারপর একাডেমির নিচতলার 4টে রয়েল থিয়েটার। পরিধিটা এরকম ছোটো হতে হতে আসছিল, কিন্তু সামহাউ 90s থেকে হয়তো এই পরিস্থিতিটা পাল্টাতে শুরু করে। কারণ মানুষ একটা সময় পর্যন্ত শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তার পরবর্তী ক্ষেত্রে বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায় এদের কাজ দেখেছেন, কিন্তু একটা সার্টেন টাইম একটা ভ্যাকিউম তৈরি হয় সবসময়, যে কোনো ক্ষেত্রে একটা মহিরু চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম তৈরি হয়। এই জায়গায় সেইভাবে থিয়েটার মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারছিল না, বা আমি উল্টো দিকেও বলবো যে আমাদের থিয়েটারের একটা দায়ত্ব বর্তায় সমাজকে রিপ্রেজেন্ট করার, সেখানটাতে কোথা থেকে একটু বিচ্যুত হচ্ছিল। যারা তখনকার দিনেও নির্দেশক ছিলেন, সকলেই প্রণম্য এবং শ্রদ্ধেয়, কিন্তু কোথাও একটা গ্যাপ তৈরি হচ্ছিল বলে মনে হয়। কারণ পর্দা খুললেই সেই ড্রয়িং রুম, সেই একটা সোফা সেট, একটা টি টেবিল, একটা ড্রয়িং রুম ড্রামা, এইটা দেখতে লোকে খানিকটা একটু তিতিবিরক্ত হয়ে যাচ্ছিল বলে মনে হয়। পরিস্থিতিটা ঘুরতে শুরু করে 90s থেকে, যে মুহূর্তে থেকে স্টেজে মেঘনাদবধ কাব্য, প্রথম পার্থ, তিস্তাপারের বৃত্তান্ত, এরকম নাটকগুলো যখন উঠে আসে একটা আনকনভেনশনাল স্টোরি নিয়ে। মানে মেঘনাদবধ কাব্য কেউ তো ভাবতেই পারবে না যে ওটাকে মঞ্চে ওরমভাবে আনা যায়। আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম দেখে। তিস্তাপারের বৃত্তান্ত, ওরকম একটা বড় উপন্যাস, কত বড় ব্যাপ্তি, সেটাকে স্টেজে কীভাবে দেখানো সম্ভব, সেটা দেখার জন্যই আরও বেশি আগ্রহ। প্রথম পার্থ, কাব্যনাট্য কীভাবে করা যায়, কাব্যনাট্য মানে স্টেজের মধ্যে কাব্যনাট্য কবিতা বলবে না, তা নয়, সংলাপের মধ্যে কাব্যিকতাটাকে বার করে আনা দর্শকের কাছে, এইটা কাজ। এই ধরনের দেখতে দেখতে ভীষণ মানে, এবং তার সঙ্গে সঙ্গে নিজে জড়িয়েও করেছিলাম প্রথম পার্থের প্রোডাকশনের সাথে, যেহেতু অভিনয় করতাম, এগুলো ভীষণ পরিমাণে দর্শককে একটা অন্য চিন্তাভাবনার খোরাক যোগাতে শুরু করলো। এবং আরও কতগুলো নাটক না উল্লেখ করলে অন্যায় হবে। একটা মুষ্টিযোগ, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত ভালো নাটক, গুণধরের অসুখ, তারপর ডায়ন, সুমন মুখোপাধ্যায়, এরকম বহু প্রযোজনা, স্বপ্নসন্ধানীর তারা তিন বোন, শেকব মঞ্চে আনা, এবং এই ধরনের বিভিন্ন প্রযোজনা আসতে শুরু করলো যখন, তখন থেকে দর্শক আবার একটু নড়ে চড়ে বসলো, সিটটাতে একদম বসে গেছিল। যে নাটকগুলো প্রশ্ন করতে শেখায়, যে নাটকগুলো শেষে দর্শক একটা প্রশ্ন নিয়ে বাড়ি ফেরে, আমাদের উদ্দেশ্যই ছিল চেকমেটের ক্ষেত্রেও, আমি এটা পারপাসলি আমাদের দলেরই একজন অভিনেতাকে বলেছিলাম যে চেকমেট এমন একটা নাটক আমরা বেছেছি এবং যেভাবে প্রোডাকশনটা ভাবা হচ্ছে, দর্শকের হয় ভালো লাগবে, হয় খারাপ লাগবে, ইগনোর করতে পারবে না কেউ। এই ইগনোর না করতে পারা, দর্শককে ভাবতে দিতে হবে। কোথাও একটা নাটক দেখে আমি সবটা বুঝে গেলাম, তাহলে তো মেগা সিরিয়ালই দেখতে যাবো, তাহলে তো নাটক দেখবো না, মেগা সিরিয়ালই দেখবো, বাড়িতে বসে কষ্ট করে নাটক দেখতে যাবো কেন।
যে নাটকটা নিয়ে লোককে একটু ভাবতে হবে, একটু সময় দিতে হবে, সেই ধরনের নাটক আসতে শুরু করলো। এবং তারপরে আবার থিয়েটারের পরিস্থিতিটা পাল্টাচ্ছে না তা নয়, পাল্টাচ্ছে। এবং সাবেকি ধ্যান ধারণা নিয়ে আজকের সময় নাটক রিপ্রেজেন্ট করা খুবই কঠিন। আজকের মতো করে আজকে ভাবতে হবে। বর্তমান যুগে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে কোনো মানুষ পেশা হিসেবে নাট্যাভিনয় বা নাট্য পরিচালনাকে নিতে পারেন? আজকের সময় দাঁড়িয়ে সম্ভব, আজকে নিচ্ছেও, বহু লোক নিচ্ছে এইভাবে। একটা সময় ছিল যখন সত্যি, বা আমি যে সময় থেকে নাটক করছি সেই সময় একটা সাহসের অভাব ঘটত, যে কারণে আমাদের অন্য প্রফেশনে যেতে হয়েছে বাধ্যতামূলক। কিন্তু এখন থিয়েটারকে প্রফেশন হিসেবে নেওয়া যায় সেই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এবং কলকাতা শহরে, মফস্বলে বহু দল আছে, নাট্য দল আছে, যারা এইভাবে কাজটা করছে, যারা অভিনেতাদের একটা ন্যূনতম পারিশ্রমিকও দিচ্ছে, আবার তার সাথে সাথে যারা ব্যাকস্টেজ আর্টিস্ট তাদের তো পারিশ্রমিক অবশ্যই আছে। সুতরাং হচ্ছে না তা নয়, আস্তে আস্তে হলেও স্লো চাকাটা কিন্তু ঘুরছে। একটা অভিযোগ সব নাট্যাভিনেতাদের থেকে শোনা যায় যে পূর্বে যেরকম নাটকের কম্পিটিশন বা বিভিন্ন উৎসব হতো সেটি সংখ্যায় অনেক কমে গেছে, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য? অবশ্যই কমে গেছে, এ নিয়ে কোনো দ্বিধা নেই। এর পিছনে দুটো তিনটে কারণ আছে, বুঝতে হবে কারণটা। আমি সবটাই দর্শকের উপরে দোষটা দিতে চাই না। আমরা পূর্বে যে কম্পিটিশনের কথা বলতাম, প্রচুর কম্পিটিশন বা আমন্ত্রিত অভিনয়ের সুযোগ ছিল ছোট ছোট মফস্বলে, গ্রামে। এখনও যে একদম বন্ধ হয়ে গেছে তা নয়, হয়, কিন্তু সংখ্যাটা অনেক কম। মূলত আমাদের নাট্য দলগুলোর একটা সমস্যা তৈরি হতো, তারা এমন বিষয়বস্তুর নাটক নিয়ে উপস্থিত হতেন যে নাটক সাধারণ দর্শকের মাথার অনেকটা উপর দিয়ে চলে যেত। তা সে অত পরিশ্রম করে তার কিসের দায়? সে বসে সারা সন্ধ্যে থেকে মশার কামড় খেয়ে মাঠের মধ্যে বসে একটা এমন নাটক দেখছে যে নাটকটা বুঝতেই পারলো না আগা মাথা। তার থেকে তো সুবিধে বাড়িতে সহজলভ্য মেগা সিরিয়াল আছে, টিভি চালিয়ে দেবে, টিভি চালিয়ে সে মেগা সিরিয়াল দেখবে, যেটা খুব সহজভাবে বোঝা যায়। আর সেই যদি আমি নাটক দেখাতে গিয়ে সেই যদি ঘরোয়াহীন মানে কলহ দেখাই নাটকে, তাহলে তো অত কষ্ট করে দেখতে যাওয়ার দরকার কি? দু নম্বর, আর্থিক একটা বড় ব্যাপার। আমাদের আর্থসামাজিক অবস্থাটা খুব দ্রুত বদলে যেতে শুরু করল, এবং কোথাও শহরের মানুষজন যারা শহরকেন্দ্রিক মানে কম্পিটিশনগুলো হতো, সেই মানুষজনও একটু আউটস্কার্টে চলে গেল। মানুষ যেখানেই যাক না কেন, বাঙালি বিশেষ করে, তারা একটা দল তৈরি করে নেয়, একটা নাটকের গ্রুপ তৈরি করে নেয়, একটা ক্লাব তৈরি করে নেয়, এটা বাঙালির চিরকালের। কিন্তু তারা দেখলো এর থেকে অনেক সহজে অন্য বিনোদন দিলে মানুষ বেশি খুশি হয়। কেন হঠাৎ কষ্ট করে 5 দিনব্যাপী নাট্যোৎসব করবো, 3 জন জাজকে বসিয়ে রাখতে হবে, তারা দেখবে, তারপর তার চুলচেরা বিচার হবে, কোনোটা ভালো নাটক কোনোটা খারাপ নাটক, এত মানে এর মধ্যে যাব কেন, কথার মধ্যে যাব কেন? সোজা কথায় একটা সিম্পল আনন্দ দাও মানুষকে। তা সেখানে দাঁড়িয়ে আমাদের, আমি এটা বলবো না যে আমাদের নাট্য দলের কোনো দায় নেই, কিন্তু দুর্বোধ্য নাটক করেও কোনো লাভ নেই। নাটকের প্রশ্ন থাকবে, কিন্তু সেটা এমন যেন হয় মানুষ সেটা রিচ করতে পারে। আমি এমন একটা নাটক করলাম মানুষ রিচই করতে পারলো না, শতকরা 100 জনের মধ্যে দেখা গেল যে 20 জন হয়তো সেটাকে বুঝতে পারলো যে কি বলতে চাইছে, বাকি 80 জন তার ধারে কাছে দিয়ে যেতে পারলো না, লাভ নেই তো। মানে আইনস্টাইনের ফর্মুলা তো শুধুমাত্র সেই মানুষগুলোর জন্যই যারা বিজ্ঞানটাকে ভালো বোঝেন। আমি নিশ্চয়ই একটা খেটে খাওয়া মানে মানুষের কাছে, বা একটা যে মানুষটা রোজ রিক্সা চালিয়ে রোজগার করে, সে নিশ্চয়ই E=mc² বুঝতে পারবে না, তাকে বোঝার দায়ও নেই। আমি এরকম দুর্বোধ্য নাটক করে তার মাথার উপর দিয়ে সে দেখবে কেন? তার আগ্রহটাই হারিয়ে যায়। সুতরাং এটা একটা দায় আমাদের নাট্য দলেরও বর্তায় যে এমন নাটক আমাদের করতে হবে, প্রশ্ন থাকবে, তার মধ্যে উপাদান থাকতে হবে, কিন্তু বোঝার মতো জায়গাও পৌঁছাতে হবে। এবার একটু অন্য বিষয়ে চলে আসি। একদম, এই বর্তমান অতিমারী পরিস্থিতিতে সকল নাট্যকর্মী, নাট্যাভিনেতা, নাট্য পরিচালক তাদের বাদ রেখেই বলছি, যারা নাট্যকর্মী, যারা ব্যাকস্টেজে কাজ করেন, তাদের ঠিক কি অবস্থা, তারা কতটা সমস্যায় পড়েছেন? দেখো,
এই অতিমারিতে সবচেয়ে বেশি যদি সমস্যায় পড়ে থাকে আমাদের নাট্য জগতে, তারা হচ্ছে ব্যাকস্টেজ আর্টিস্টরা। এ নিয়ে কোনো দ্বিধা নেই। আমাদেরই যারা নেপথ্য শিল্পী হিসাবে কাজ করেন, আলোকশিল্পী হিসাবে, রূপসজ্জা বা মঞ্চশিল্পী হিসাবে, তাদের অবস্থা সত্যিই খুব খারাপ। কারণ নাট্য দলগুলো যদি নাট্য প্রযোজনা না করতে পারে মঞ্চে, তাদের দরকার হচ্ছে না, এবং তাদের যখন দরকার হচ্ছে না তখন তাদের টাকাটাও পাচ্ছে না। মূল জায়গাটাই হচ্ছে অর্থনৈতিক একটা সংকট তৈরি হয় সেক্ষেত্রে। এই ক্ষেত্রে তারা বিভিন্ন ফোরাম তৈরি করেছে, ডেপুটেশন দিয়েছে। গতবারও যখন লকডাউন ছিল, সবচেয়ে বোধহয় দীর্ঘদিন ধরে নাট্যাভিনয়ই বন্ধ ছিল। সিনেমা হলও খুলল আস্তে আস্তে করে, কিন্তু সবচেয়ে বেশি দীর্ঘদিন ধরে সাফার করতে হচ্ছে থিয়েটারকে। কারণ একটা থিয়েটার, একটা সিনেমা হল খোলার পর পুরনো ছবি দিয়েও চালিয়ে দেওয়া যায়। একটা থিয়েটারের দল চালু হলে তাকে তো একটা নাটক নামানোর আগে একটা রিহার্সাল করার দরকার হয়, সেই সময়টুকুও তো তাকে পেতে হবে। তারপরই হতে না হতে একটা প্রযোজনা আমাদের মতো দলে, মধ্যম শ্রেণীর বা নিম্ন মধ্যম শ্রেণীর দলে, একটা প্রযোজনা তৈরি হতে একটা সময় লাগে, 3 থেকে 4 মাস সময় লাগে। সেই সময়টার মধ্যেই আবার একটা লকডাউন এসে উপস্থিত হবে। ফলত যারা নেপথ্য শিল্পী আমাদের সঙ্গে যারা কাজ করেন, সেরকমভাবেই অন্য দলের সঙ্গেও অনেকেই যুক্ত আছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা অর্থনৈতিক সংকট এসে দাঁড়িয়েছে। এবং সেটাকে কীভাবে কমব্যাট করা যায়, এই মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ফোরাম তৈরি হয়েছে, তারা চেষ্টা করছে কিছু কিছু সাহায্য করার, কিন্তু আমার মনে হয় যে সেভাবে যথেষ্ট, মানে সেটা এনাফ নয়, মানে ওইভাবে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়, একটা পার্মানেন্ট কিছু ভাবা দরকার। আর তৃতীয় একটা এ আছে, যারা পথনাটক করে বা থার্ড থিয়েটার করে, তাদের আবার এই জাতীয় কোনো সমস্যাই হয় না, কারণ তাদের মানে নেপথ্য শিল্পী সেইভাবে দরকারই হয় না, নিজেরাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে থাকে। ফলত তাদের ক্ষেত্রে সরাসরি তারা হয়তো পারফরমেন্সটা করে নিচ্ছে, 20 জন 12 জন 15 জন যেরকম পাচ্ছে। আমারই এক বন্ধু আছে দইপায়ন, ওরই নাট্যদল নিয়ে ও বিসর্গ নিয়ে করে এরকম কাজ, কিন্তু তাতে ব্যাকস্টেজ আর্টিস্টের কোনো দরকার নেই, নেপথ্য শিল্পীর কোনো দরকার নেই। ফলত এই জায়গায় একটা সমস্যা এসে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের প্রভূত পরিমাণে ফেস করতে হচ্ছে এই সমস্যাটা। সবশেষে দর্শকের কাছে যদি আপনার কোনো আর্জি থাকে? দর্শককে একটাই কথা বলবো, হাত জোর করে বিনীতভাবে আপনারা আসুন। যবে থেকে মঞ্চ নাটকের জন্য খুলে দেওয়া হবে, আমাদের সমস্ত নাট্য দলের তরফ থেকে এই আবেদনই জানাই আপনাদের, আপনারা আসুন, মঞ্চে আসুন, এসে নাটক দেখুন। কারণ নাটককে বাঁচিয়ে রাখতে পারেন একমাত্র আপনারাই, থিয়েটার মানুষের জন্য। সুতরাং আপনাদের ছাড়া বাংলা থিয়েটার চলবে না। আমরা কথা বলে জেনে নিলাম যে বর্তমান নাটক কিভাবে পরিবর্তন হচ্ছে এবং কিভাবে তা দর্শকের কাছে নিজের মেসেজ তুলে ধরছে। বর্তমান নাট্যাভিনেতা এবং বিভিন্ন কর্মীরা তারাই বা কী অবস্থাতে রয়েছেন, আসুন আমরা সকল মিলে নাটক দেখি, নাটককে বাঁচিয়ে তুলি এবং নাটকের এই যে গরিমা তা বজায় রাখি। দেখতে থাকুন সান সেবালাল নিউজ নেটওয়ার্কস ওয়েস্ট বেঙ্গল। ক্যামেরা এবং রিপোর্টিং সৌভিক ভট্টাচার্য।